দেখুন, এডিসিতে এলেই ওনারা সব সমস্যার সমাধান করবেন এই কথা বলেছিলেন। তার মধ্যে আর একটা কথা, গ্রেটার তিপ্রলেন নিয়ে যেহেতু আন্দোলন, তো গ্রেটার তিপ্রলেন পাওয়ার জন্য তো একটা উদ্যোগ নেওয়া উচিত, পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে সেই পদক্ষেপ কি? তাদের কোনো বিল আনলো না, মৌখিকভাবে সবাই মিলে বললো আমাদের তিপ্রলেন চাই। তো চাই বললে তো হবে না, চাওয়ার জন্য তো একটা আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে আমার রাজ্যপালের কাছে, আমার রাষ্ট্রপতির কাছে যেতে হয়, পার্লামেন্ট আছে, বিধানসভা আছে, আমার এডিসির মধ্যে কাউন্সিল আছে, কাউন্সিলের মধ্যে বিল আনো, বিলের একটা কপি আমাকেও দিক, সাংবাদিক আপনাকে দিক, সবাইকে দিক। আমরাও পড়ি না কোন দ্বারায় কিভাবে সীমানা কতটুকু, কে কে থাকতে পারবে সেখানে, বাঙালিরা সেখানে থাকতে পারবে কি না, না শুধু তিপ্রাসারা থাকবে। উনি এক এক জায়গায় এক একটা কথা বলেন, সুরমায় গিয়ে বলেন না বাঙালি মুসলিম সবাই আমরা থাকতে পারি গ্রেটার তিপ্রালেন, আবার কোথাও কোথাও গিয়ে বলেন না শুধু তিপ্রাসারদের জন্যই তিপ্রালেন, কারণ বাঙালি সংখ্যা গরিষ্ঠ হওয়ায়, বাংলাদেশ থেকে চলে আসায় সমস্ত অনুপ্রবেশকারীদের কারণে আমরা সংখ্যা লঘু হয়ে গেছি এখন। হ্যাঁ, তো তার কারণে আমাদের আলাদা দরকার তিপ্রাসাদের সেন্টিমেন্ট তুলে নেব। আবার সুরমা রাজনীতি ময়দানে নেমে বলেন আমরা, আমাদের কাছে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মণিপুরি বাঙালি কিছু নেই, সবাই আমরা এখন এক, আমাদের সঙ্গে এসসিও আছে, এসটিও আছে, বাই বাই। আবার অনিমেষ দেববর্মাও বলেন যে সুযোগ পাইলে গলা কাটে, এসব কি চলছে? তো এটা প্রতারণা ছাড়া আর কি, কখন পাবো আমরা গ্রেটার তিপ্রলেন? আমি তো বারবার বলছি, আমি আরো 2 বছর আছি এমপি হিসাবে, বিল পার্লামেন্টে যাক না, যখন আমি বুথ দেবো না তখন বলুক উনি রেবতী ত্রিপুরা বুথ দেয়নি। তার মানে আপনারা বুঝে গেছেন বাই ইলেকশন শুরু হওয়ার মধ্যেই যে আপনারা বুঝে গেছেন? আমি বুঝিনি, জনগণ বুঝেছে, জনগণ বুঝিয়েছেন উনাকে, জনগণ উনাকে বুঝিয়েছেন জনগণ কি চায়, জনগণ কি চায় সেটা শর্মা প্রতিফলিত হয়েছে। কারণ সেখানে গিয়ে তিনি ওই যে হালামপাড়া, কানাইলাল হালামপাড়ায়, হালামরা ম্যাক্সিমাম আমাদের খ্রিস্টান ধর্মের হয়, তাদেরকে বললো যে তোমরা তো খ্রিস্টান, তোমরা কেন বিজেপিকে ভোট দেবে, বিজেপি তো সব হিন্দুকে নিয়ে ভাবে হিন্দু পার্টি, এভাবে বুঝিয়েছিল। মুসলিম ওই যে আমার একটা কুচাইনালাতে একটা